আসসালামু আলাইকুম। আজকে নিয়ে এসেছি যে দেখুন, মশা মারার ফাঁদ বা পোকা মাকামা মারার ফাঁদ, এটা ফাঁদ কিভাবে তৈরি করতে হয় যে দেখুন। একটা ছোট, এখানে যে অনেক পোকা পড়ে আছে এর মধ্যে, ছোট একটি কন্টেনারের মাঝখানে ফাঁকা করে যেমন ভিতরে পানি দিয়ে দেওয়া হয়েছে, এবং এই পানিতে দেখুন তো এগুলো আসলে আপনারা যারা ওষুধের দোকান আছে এগুলোতে পাবেন। এই যে মাঝখানে একটা দেওয়া হয়েছে, এখানে একটা গ্রান আসে, এবং এটা এখানে এই পদ্ধতিতে করলে পোকামাকড় থাকলে এখানে আসে, এবং এসে যে পানিতে যে মারা যাচ্ছে, অনেক পোকা পড়ে আছে দেখতে পাচ্ছেন। এরকম জমিতে অনেক জায়গায় দেওয়া আছে, তো আরো একটা পদ্ধতি আছে। সেই পদ্ধতি হচ্ছে যেরকম একটা লাসা পাওয়া যায়, দেখুন এই যে একটা লাসা, এই যে লাসার মধ্যে যেটা লাসা একটা প্লাস্টিকের যার মধ্যে লাসা থাকে, এই লাসার মধ্যে বিভিন্ন পোক আসে, হলুদ জিনিস দেখলে চলে আসে, আসলে এসে এবং আসে, এবং এই পোকগুলো পোকাগুলো এই লাসার মধ্যে লেগে থাকতেছে এবং মারা যাচ্ছে। তো এগুলো আপনারা হয়তো ওষুধের দোকানে পাবেন, যে নতুন একটা পদ্ধতি। এই পদ্ধতিতে বিভিন্ন জাতের পোকা, দেখুন অনেক পোকা লেগে আছে লাসার কারণে। তো আপনারা চাইলেও দুই পদ্ধতিতে পোকা দমন করতে পারেন। ফুলকপি ক্ষেত, ফুলকপি ক্ষেতে আপনার দেখানোর চেষ্টা করেছি কীভাবে ফুলকপিতে পোকা আক্রমণ করলে ফুলকপি পোকা থেকে কীভাবে রক্ষা করবেন। এই যে এটা একটা পদ্ধতি, এবং লাসা পদ্ধতি, দুই পদ্ধতিতে আপনারা করতে পারেন। কারণ শীতকাল, শীতকালে আসলে ফুলকপি চাষ করা হয়, ফুলকপিতে নানান ধরনের পোক হয়, পোকা হয়। এই পোকাগুলো দমনের জন্য এইখানে দেখুন এই যে বড় একটা করা হচ্ছে, এবং বিভিন্ন ধরনের পোকা, এই পোকা দেখুন বালতির মধ্যে। তো এটা আসলে অনেক সহজ, দুটো খুঁটির মধ্যে এটা বেঁধে দিলে হয়। দেখুন ওই যে মাঝখানে, এগুলো কৃষি অফিসে অথবা আপনাদের নার্সারি ইয়েতে ওষুধ যেখানে বিক্রি করে ওইখানে গেলে ওনাদের বললে হয়তো একটা দিবেন। নতুন একটা পদ্ধতি, আর বর্তমানে এই পদ্ধতিতে পোকা নাশ করা হচ্ছে। দেখুন জমিতে আরও অন্য অন্য জায়গাও আছে, অন্য অন্য জায়গাও এই পোকা দমনের জন্য করা হয়েছে। তো এটা হচ্ছে একটা সহজ পদ্ধতি পোকা দমনের। তো আশা করি আপনারা আপনাদের এলাকায় যে দোকান আছে তাদের সাথে আলাপ করে নেবেন, এবং এই পদ্ধতিতে কীভাবে আপনারা বুঝতে পারলেন পানি পানির মধ্যে পোকা আসে। আরেকটা হচ্ছে লাচা, লাসা পদ্ধতি বা আঠা, দুটাই থাকে, আঠা বা লাসা, তো দুইটা যে কোনো দুটাই আপনারা দিতে পারেন। এটা নতুন উদ্ভাবন করা হয়েছে, নতুন আসছে আপনাদের জমিতে, আপনারা এইভাবে পোকা দমনের জন্য প্লাস্টিকের বালতি, প্লাস্টিকের সেই ছোটো ইয়ে করে মধ্যে পানি দিয়ে রাখলে এখানে পোকা আসবে, ভিতরে আসলে সে মারা যাবে। একটা হচ্ছে লাসা পদ্ধতি, দুটো পদ্ধতি আপনাদেরকে দেখানো হলো। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, অবশ্যই আমাদের এই নতুন নতুন আইডিয়াগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যাতে নতুন নতুন আইডিয়া আপনারা দেখতে পান। এবং আশা করি আপনারা আরও উপকৃত হবেন, এবং ভিডিওগুলো শেয়ার করে অন্যদের দেখার সুযোগ করে দিবেন, যেন অন্যেরাও এই এই ভিডিওগুলো দেখে তাদের জমির পোকা দমনের নতুন নতুন আইডিয়াগুলো নিয়ে সে উপকৃত হয়। তো সবাইকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।